তো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা তো সবাই জানি এখন প্রত্যেক দিন পেট্রোল ডিজেলের প্রাইস রেট চেঞ্জ হয়ে থাকে, মানে উঠানামা করে থাকে। তো আজকে 15ই নভেম্বর, তো আমরা একবারে দেখে নেবো যে 15ই নভেম্বর পেট্রোলের প্রাইস রেস ইন্ডিয়ার মেন মেন সিটিতে কি কি, মানে কত টাকা লিটার, আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কত টাকা লিটার। তো পেট্রোল প্রাইস ওয়েস্ট বেঙ্গল 15ই নভেম্বর, ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে পেট্রোল প্রাইস 104 টাকা 67 পয়সা, চেন্নাইয়ে 101 টাকা 40 পয়সা, দিল্লিতে 103 টাকা 97 পয়সা, এবং মুম্বাইয়ে 109 টাকা 98 পয়সা। তো আমরা যেটা দেখে নেবো সেটা হলো পেট্রোল প্রাইস ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 দিন কীভাবে পরিবর্তন হয়েছে। তো দেখলে যেটা দেখতে হবে, লাস্ট 10 দিন মানে 14ই নভেম্বর থেকে, মানে 5ই নভেম্বর থেকে 14ই নভেম্বর অবধি কোনো পেট্রোলের প্রাইস রেসের কোনো চেঞ্জ হয়নি। 104 টাকা 67 পয়সা 15ই নভেম্বর ছিল, এবং 14ই নভেম্বরও 104 টাকা 67 পয়সাই আছে, মানে টাকা বাড়েওনি কমেওনি। এরপরে আমরা ডিজেলের দেখে নেব, 15ই নভেম্বর ডিজেলের কী কী প্রাইস আছে ইন্ডিয়াতে এবং কলকাতাতে। তো ডিজেলের প্রাইস চেন্নাই 91 টাকা 43 পয়সা লিটার, দিল্লিতে 86 টাকা 67 পয়সা লিটার, কলকাতাতে 89 টাকা 79 পয়সা লিটার, এবং মুম্বাই 94 টাকা 14 পয়সা লিটার। তো ডিজেলের আমরা লাস্ট 10 দিন ওয়েস্ট বেঙ্গলের প্রাইস দেখে নেব যে কী আছে, কমেছে কি বেড়েছে। তো ডিজেলের প্রাইস যদি আমরা লাস্ট 10 দিন ধরি, 5ই নভেম্বর থেকে আজকে 15ই নভেম্বর অবধি, তো প্রাইস রেটের কোনো চেঞ্জ হয়নি। 89 টাকা 79 পয়সা লিটার 5 তারিখেও ছিল নভেম্বরের, আর আজকে 15 তারিখ, আজকেও 89 টাকা 79 পয়সা কলকাতাতে আজও ডিজেলের রেট একই আছে। তো এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দিও। তো দেখা হচ্ছে পরের আপডেটের সাথে, বাই বাই।